প্রায় 12:30 মান বাজাত হাতি আহে আহি পেলাই আমি গম নাপাও তো আহি দোকানখন আক্রমণ করে ফুলমূল্য দোকানখন দোকানখন ভাঙি তহিলং করে আর দোকানের ভিতর থাকা চাউল প্রায় 8-10 বেগ চাউল খাই তহিলং করেছে তারপর মানে রাইজে হাই হাল্লা করার পিছত রাইজ গুট খাই পেলা হৈ হাল্লা করে তারপর মানে কি হয় হাতিটো না যায় তারপর আমি মানে চিটিকা চিটিকা লৈ আহি চিটিকা মরার পিছত হাতিটো মানে চাউল খোৱা বাদ দি পেলাই বালিপুখুরি ফালে গুছি যায় হাতি কমেও 3-4টা হব 3-4টা সময় প্রায় রাতে 12:30 মোহাম্মদ আব্দুল আলী বুড়িগাং জিপি বিশ্বনাথ ডিস্ট্রিক্ট দোকানের চাউলখিনি খাইছে প্রায় 7-8 বেগ চাউল খাইছে সুলভ মূল্য মানে আবেদন করেছো সরকারে এটা কি ব্যবস্থা করে তারপর সরকারের বিধ ব্যবস্থার কারণে মই অনুরোধ জানাইছো আর এটা সরকারে কি ব্যবস্থা করে তার উপরতে নির্ভর করি বন বিভাগ মই অনুরোধ করু যাতে মোর এই এই দোকানখন মানে ইনকোয়ারি করে তদন্ত করে কিমানখিনি ক্ষতি হয়েছে আর চাউলখিনি খাইছে গতিকে তার বিনিময় রাইজর বস্তু খাইছে মোর ব্যক্তিগত বস্তু খাওয়া নাই তার উপর ইহতে সরকারে বা বন বিষয়ে কিবা বিবেচনা করবে বলে মই আশা রাখছি কোনো অহা নাই অকল আমার গাঁর রাইজখিনি চাইছে চাই মিলি যান সহযোগ লাগে করেছে কিন্তু কোনো লেতা পালিনতা অহা নাই নাই মই ইতিমধ্যে ফোন করেছো মই যোগান বিভাগক ফোন করেছো যোগান বিভাগে কইছে আমি চাম বই পেলাই চাম কি হয়।